হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি যে মুভিটা রিভিউ করব সেই মুভিটার নাম হলো জানোয়ার, এবং এটা একটা বাংলাদেশি ফিল্ম যেটা কিছুদিন আগেই বেরিয়েছে এই বছরে, এবং এটা রাইটার ডিরেক্টর হলো রাইফান রাফি। এবং এই ফিল্মটা নিয়ে আমাকে অনেকে আমার সাবস্ক্রাইবার ফ্যামিলির মধ্যে রেকমেন্ড করেছে যে সিনেমাটা দেখার জন্য, তো আমি পেলাম এবং আজকে আমি দেখলাম। অ্যান্ড সিনেমাটা দেখার পর আমি একটাই কথা বলতে চাই যে প্রচণ্ড ডিস্টার্বিং ফিল্ম, এবং আমার মনটা খারাপ হয়ে গেল, নট বিকজ অফ দ্য ফিল্ম বাট বিকজ অফ দ্য টপিক অফ দ্য ফিল্ম। তো ইট ইজ বেসড অন আ ট্রু ইনসিডেন্ট, এবং এটা গাজীপুর এলাকার একটা গ্রামের ফ্ল্যাটে ঘটেছে ঘটনাটা, এবং এটা ঘটেছিল 23 এপ্রিল 2020 সালে, এবং এটা একটা ওই সত্য ঘটনা অবলম্বনে একটা ড্রামাটাইজ রিপ্রেজেন্টেশন আমাদেরকে দেখানো হয়েছে। ইনফ্যাক্ট এটা এতটাই সত্যি যে ক্যারেক্টারের নাম পর্যন্ত রাইটার আর ডিরেক্টর রাইফান রাফি সেম রেখেছে, এবং লাস্টে ফিল্মের এন্ড ক্রেডিটে তাদের রিজেমব্লেন্সও করিয়েছে উইথ প্রপার ফটো অ্যান্ড দি ক্যারেক্টার প্লেড বাই দি অ্যাক্টার্স ইন দ্য ফিল্ম। তো সিনেমাটা হচ্ছে এমন এক রাতের ঘটনা যেখানে একটা অ্যালোন ওয়াইফ, মানে হাজব্যান্ড আছে, হাজব্যান্ড বিদেশে কাজ করে, তো অ্যালোন ওয়াইফ উইথ হার থ্রি চিলড্রেন, তার মধ্যে দুজন মেয়ে এবং একজন ছেলে, সে একজন অটিস্টিক ছেলেটি, তো ওরা প্রিপারেশন নিচ্ছে তার ছোট মেয়ের জন্মদিনের জন্য। এবং সেই সময় রাতে কতজন ঢুকে যায় টাকার লোভে ডাকাতি করার জন্য, এবং আলটিমেটলি ডাকাতি তো ঠিকমতো হয় না, তার জায়গায় এমন কিছু ইনসিডেন্ট করে সেই লোকগুলো যেগুলো মানুষের চিন্তাভাবনার ধারার বাইরে চলে যাবে। এবং লিটারালি যেটার টাইটেল দিয়েছে না জানোয়ার, সেই জানোয়ার কথাটাকে পুরো অ্যাপ্টভাবে বুঝিয়ে দেয়। এবং যারা করে এই কাজগুলো তারা কিন্তু ওই ফ্যামিলির নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স না হলেও চেনা পরিচিত লোক। কেউ হচ্ছে রিক্সাওয়ালা যে তার দিদিকে স্কুল থেকে নিয়ে আসে, নিয়ে যায়, কেউ হচ্ছে সবজিওয়ালা যে ওর বাড়িতে সবজি দিয়ে যায়, কেউ হচ্ছে ওয়াচম্যানের রিলেটেড। তো এরকম কিছু রিলেটেড লোকেরাই এখানে আসে এবং এই মানে নোংরামো করে বেড়ায় পুরো রাতের মধ্যে ফ্যামিলি মেম্বারসদের সাথে। এবং নোংরামোটা শুধু নয়, নোংরামোর সাথে সাথে তাদেরকে মার্ডারও করা হয়। এবং নোংরামোটা কি নোংরামো সেটা তোমরা যারা ফিল্মটা দেখোনি দেখে নিও, দেখে নিয়ে বুঝে যাবে, কারণ আমি ওটাকে এখানে ইলাবোরেট করে বলতে চাইছি না। মানে একটা ছোট্ট 12 বছরের বাচ্চাকেও সেই নোংরামো থেকে বাইরে বের করে না। ইট ইজ সিরিয়াসলি যেইভাবে এটা দেখানো হয়েছে না, ফিল্মটা গায়ে কাটা দেবে তোমাদের, আমি এইটুকুনি গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্রচণ্ডভাবে ডিস্টার্বিং, প্রচণ্ডভাবে, মানে আমি এতটাই টর্মেন্টেড ফিল করেছি ফিল্মটা দেখতে গিয়ে যে অ্যাট সাম পয়েন্ট অফ টাইম আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল, যখন যে পুলিশ ইন্সপেক্টর এটাকে ইনভেস্টিগেট করে, ইনভেস্টিগেট করার সময় ও যখন ওই ড্রামাটাইজ রিপ্রেজেন্টেশনে নিজের চোখের সামনে দেখতে পারে যে কি হচ্ছে কি হচ্ছে না, সেখানে ওই বাচ্চাটার কান্না, তারপর মাটার কান্না বা তার মেয়েটার কান্না, সে কান্নাগুলোকে যখন দেখায় না, ট্রাস্ট মি গাইজ, তোমাদের যদি মন খুব নরম হয়ে থাকে তোমরা কাঁদতে বাধ্য, এতটাই মানে ঘৃণনা জিনিসটা দেখানো হয়। অ্যান্ড একটা জিনিস বলতে হবে, সিনেমাটোগ্রাফি এই ফিল্মটার কিন্তু বেশ বেশ ভালো, রাজু রাজ বলে একজন করেছে, এবং সে ইফ আই এম নট রং রাইফান রাফির লাস্ট ফিল্ম যেটা আমি দেখেছি অক্সিজেন, যেটা লাস্ট ইয়ার বেরিয়েছিল ইউটিউবে, সেখানেও উনি সিনেমাটোগ্রাফিটা করেছিলেন, এবং তার পোক্ত হাতের পরিচয় এই ফিল্মটাতেও পাওয়া গেছে। এবং রাইফান রাফির এই সেকেন্ড ফিল্ম দেখার পর, লাস্ট ফিল্মও দেখেছি অক্সিজেন, এবং এই ফিল্মটা দেখার পর আমি এইটুকুনি জিনিস বুঝতে পেরেছি, ডিরেকশনের হাতে তার মানে মানে কি বলবো, মানে আর্ট অফ ক্রাফট ইজ ভেরি গুড। অ্যাট দ্য সেম টাইম তার যে রিয়ালিটি চেক যে ব্যাপারটা আছে না, রিয়েল ইনসিডেন্টকে তুলে ধরা, সেটার মধ্যেও তার হাত কিন্তু খুব ভালো আছে। দেখো বস, রিয়ালিটিকে তুলে ধরা কিন্তু অনেক সময় একটু গিমিকি হয়ে যায়, হ্যাঁ, যেরকম আমরা ক্রাইম পেট্রোল বা সাবধান ইন্ডিয়াটা দেখে থাকি, কিন্তু সেটাকে মনের মধ্যে দাগ কেটে আনার জন্য না সেরকমই ইম্পালসিভ সিনস বা ইম্পালসিভ কিছু ডায়লগ দিতে হয়। এখানে গালি গালগলোচ তো আছে, তার সাথে সাথে এমন কিছুভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে না যে তোমাদের গায়ে শিহরণ জাগবে, কাটা লাগবে, এবং অ্যাট দ্য সেম টাইম মানে মাথা গরম হয়ে যাবে, মনে হবে যেন যে এখানে করছে যে পাপগুলো করছে লোকগুলো, মনে হবে যেন সামনে যদি থাকে না তাদেরকে
এমন করে যেন কেলাই, যেন ভুলে যায় নিজের নাম, যে এরা এরকম কাজ করছে, মানে মনুষ্যত্বর মানে জিনিসটা সীমানার বাইরে বেরিয়ে গিয়ে এই কাজকর্মগুলো এখানে দেখানো হয়েছে যে তারা করেছে। এবং একটা দিকে ভালো লেগেছে যে লাস্টের এন্ড ক্রেডিটে দেখিয়েছে যে বাংলাদেশি পুলিশরা তাদেরকে ধরেছে এবং তাদেরকে ধরে ঠিক ক্রিমিনাল মানে কি বলবো সাজাও দেওয়া হয়েছে। আমার তো মনে হয় সাজা দেওয়া উচিত না, এইসব লোকেদেরকে না ফাঁসি দেওয়া উচিত, বিকজ যারা এরম টাইপের নোংরামো কাজকর্ম করতে পারে না তাদেরকে সিরিয়াসলি বেঁচে থাকার কোনো দরকারই নেই। মানে এতটাই টর্মেন্টিং ছিল ইনসিডেন্টটা, এতটাই টর্মেন্টিং। আমি আর বেশি কিছু বলবো না, শুধু এইটুকুনি রিকোয়েস্ট করবো, থ্যাংক ইউ ভাই যে আমাকে তুমি বলেছো এই সিনেমাটা দেখার জন্য। তুমি আমাকে বারবার অনেক জায়গায় কমেন্ট করে বলেছো সিনেমাটা দেখো, এবং আমি সিনেমাটা পেয়ে আজ দেখে সত্যি খুব খুব মানে ভালো লাগলো তোমাদের ওয়ে অফ ফিল্ম মেকিং বাংলাদেশের। এবং আমি যত দেখছি না বাংলাদেশি ফিল্ম মেকিং নানা রকম টপিক্সে, আমি সত্যি ওদের ফ্যান হয়ে যাচ্ছি আস্তে আস্তে। এবং একটা রিকোয়েস্ট করতে চাই টু অল দি পিপল আউট দেয়ার, বাংলাদেশ হোক বা আমাদের ইন্ডিয়া হোক, কলকাতা হোক, যে কোনো প্রান্ত হোক, প্লিজ একটু মনুষ্যত্বটা নিজেদের মধ্যে হারাবেন না, কারণ এই মনুষ্যত্বটা না খুব দরকার। এই মনুষ্যত্ব নিয়ে কিন্তু আমরা বেঁচে আছি, হিউম্যানিটি, হিউম্যানিটি, উই আর হিউম্যান্স বিকজ উই হ্যাভ হিউম্যানিটি। যদি আমরা হিউম্যান্স না হতাম তাহলে আমাদের আর জানোয়ারদের মধ্যে কিন্তু সত্যি কোনো তফাৎ থাকতো না, তাহলে আমাদেরকেও চিড়িয়াখানার মতো বন্দি থাকতে হতো, আর আমাদের লোকেরা এসে দেখতো, মজা লুটতো। যাই হোক, খুব হেভি হার্টে বলছি, এই সিনেমাটা ভালো বটে কিন্তু সিনেমাটা খুব ডিস্টার্বিং এবং খুবই একটা মানে নোংরা টাইপের একটা ইনসিডেন্টের উপর বেস করে দেখিয়েছে, উইচ ইজ ভেরি শেমফুল অ্যান্ড ভেরি ডিস্টার্বিং। যাই হোক, এটা হলো আমার আজকের রিভিউ। তোমরা জানোয়ার যদি কেউ না দেখে থাকো প্লিজ তাড়াতাড়ি গিয়ে জানোয়ারটা দেখে নাও, বিকজ ইটস আ মাস্ট ওয়াচ। অ্যাট দ্য সেম টাইম ইট ইজ সামথিং দ্যাট উইল মেক ইউর আই ওপেন কি আমাদের দুনিয়ার আশেপাশে যে নোংরামূল ঘটনা, নোংরামূল পেছনে সামহাও আমাদের কাছের কিছু লোকেরাই জুড়ে থাকে, তারাই এই নোংরামগুলো করে থাকে, তাদের যদি অ্যাক্সেস না থাকে তারাই নোংরামো কোনোদিন করতে পারে না। ঠিক আছে, তো সাবধান ইন্ডিয়ার মতো আমি এখানেও বলবো, সতর্ক রহিয়ে আর সাবধান রইয়ে। আর আজকে রিভিউটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি আমার সাথে আরও ভালোভাবে জুড়ে থাকতে চাও আমাকে প্লিজ ইনস্টাগ্রামে ফলো করে নাও, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে অ্যাজ ইউজুয়াল দিয়ে রাখি। টিল দেন স্টে টিউন।